মুখ্যমন্ত্রীর বারম্বার হকীয়নীর পিছতো বরপেটা জেলার হর্থেবাড়ি রাজহ চক্রর অন্তর্গত 43 নং দক্ষিণ পাকা গাঁও পঞ্চায়েতর 9 আর 10 নং ওয়ার্ডত বান সাহায্যর পশু খাদ্য হরলুকি করে রাইজর রুখত পড়ে একাংশ পঞ্চায়েত প্রতিনিধি। ইয়ার পিছতেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অঞ্চলটুত। রাইজর অভিযোগের ভিত্তিত বালাপাড়া আরক্ষীয়ে কাউইমারি 11 নং ব্লকর ট্রেক্টর চালক জুমুর আলীর ঘরপরা 2 বেগ পশু খাদ্য উদ্ধার করে যদিও বাকি 21 বেগর কোনো তথ্য পোৱা নাই। মেম্বর হল রাশিদা বেগম, তার হাজবেন্ড করিম আলী। তেখেতে আমার রিলিফের চাউল কিমান আনছে কিমান আনা নাই আমি গম নাপাও, আমাক রাইজক হিসাব দিয়া নাই। এই ঘরের ভিতর রাতে সুমাইছে, রাতেপুয়ায় বিনা হিসাবত 1 কিলো 250 গ্রাম করে 300 গ্রাম করে মাল দিছে, 250 দিছে ডালি। আর ধরক এই চাউল কেটা কত দিছে আমি নাজনো। আর দেওয়ানি মাতবর সাই সাই 20-30 কিলো করে চাউল দিছে, 5 কিলো করে ডাউল বিতরণ করে দিছে আমার করিমে, মেম্বরের হাজবেন্ড করিমে। মাতবর সাই সাই তাহাতর মুখ বন্ধ করার কারণে 30 কিলো 25 কিলো 5 কিলো করে ডাউল হেতক বিলাই দিছে, রাইজে প্রমাণ আছে। আমি আঞ্চলিক পঞ্চায়েতর সদস্য সানিয়ারা খাতুনের স্বামী দরবেস আলী আর 10 নং ওয়ার্ডের সদস্য রাশিদা খাতুনের স্বামী করিম আলী ইয়ার লগত জড়িত থাকা বলে রাইজে অভিযোগ উত্থাপন করে। কি বহাত উঠি পেলে মানে চাইছো যে ই চাপর অবস্থা দোকান বাসার নয়ে মানে মোর ঘর ওসর দি তখন ঘর নয়ে যাই আছে, তো চাপর অবস্থা আমি চিনিয়ে পাইছো যে এইবিলাক মানে রাইজর বস্তু থাকার পিছত আমি আহি তার মাতাপর আছি সমাজর, তাতে আমি কইছো যে নানা কথা চাপর দুবস্থা পাওয়া গেছি, কিন্তু এই চাপরবিলা মানে সরকারি রিলিফের বস্তু মাসে মানে যাই ফেলে মানে সব দিলে যাই মানে তদন্ত করে মানে ওলাই লাগার পুলিশে ধরে নিয়ে গেছে মানে গাড়ির লেবার এই নালখানোর গাড়ির লেবার করিম আব্দুল করিম মানে আব্দুল করিমের স্ত্রী হে সরকার মানে উপযুক্ত বিচার তো আমি মানে সরকার আসতে চাইছো। মেম্বরে কিন্তু তদন্ত করা নাই, রাতে পড়ার পরা মানে মানে মাল হারাইছে যে তদন্ত আমি মেম্বরে তদন্ত করা নাই। মেম্বরক আমি কৈছো তিরফলবিলাক আহি আছে রাইজক দেওয়া নাই, তার ঘর থুই দিছে আর চাউলের হিসাবটো আমি পাওয়া নাই। আমি কৈছো তার বোলে 6,000 টাকা বোলে খরচ হয়েছে, সেইকারণে আমি সেইটো মানে ই করছো যে আমার হিসাবটো দিব লাগিব যে কি করি মানে 6,000 টাকা খরচ গেলে রিলিফের মালত। আরক্ষীয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে চাপর বেগর লগতে হৈবর রহমান নামের লোক এজনক করায়ত্ত করে। পরবর্তী সময়ত আরক্ষী এই ঘটনা সন্দর্ভত কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। ইতিমধ্যে আমি গাবরিয়া তারমানে মোক মাতি লৈছে, যে মাতি লই তারমানে কৈছে যে আপনি এই মালখিনি রিসিভ করক। গাবরিয়াক মই কৈছো যে মালখিনি তেনহলে মালখিনি আগতে বুঝাই দিয়ক। গাবরিয়া কলে যে নয় আপনি আগতে সৈগন করক, তারপর গাড়ি লগাইছে, তারপর পিছত গাড়িত মানে মালখিনি দি দিব। মোরও তারমানে কামত ব্যস্ত, বহুত কামত ব্যস্ত থাকো, সেইকারণে মই তাতে যাই মই রিসিপশন করিল। রিসিভ করি এই ড্রাইভার যেকটা আর লেবার যেকটা গেছে সেইকটাক মানে সমজাই দিল যে তোমালে 190 বস্তা চাপর তুমি তোমালে ইয়াত আনি দিব লাগিব। এইখানে মই কইছো তারমানে এটা তো রাইজে কম মতে মোটামুটি 24 বস্তা বলে কম হয়ে গেছে। তারমানে আপনি 190 বস্তা মাল গাড়ির লোড দিলে যে মার্কেটে যাহিল, আপনি এতে মার্কেটে গণি রাখা নাই নাকি? নয় রাতে মোটামুটি 1-2 বাজি গেছে, মই তারমানে কিবা কামত মানে থাকি পড়া নাছিল রাতে ইয়াত। গম পাইছো আপনি থাকি পড়া নাই, মার্কেটে আপনি 190 বস্তা উঠাইছে গাড়ি, ইয়াতে আহি আপনার 100 হল আহিল 150 হল, এটা তো আপনার একটা দায়িত্ব আছে, কেন মাঝে মার্কেটে যে গল এই বিষয়ে আপনি সেইটা কোকসো মাঝে মার্কেটে হেলাল কেনেকে আপনার নজনাতে ইয়াতে মালখিনি রিসিভ কোনে করিলে? গুণি এইটো রিসিভ মানে আমার রাইজে করেছে তারমানে গোটে এইখানি, যে তারমানে গুণা নাই ডাইরেক্ট নমাই দিছে রাতে মোটামুটি ধরো 2 বাজি গেছে, সেই সময়ত কি করবো এটা মানে গুণা না। তারপিছত আমার মেম্বারে আরো কেজনমান লগত লই তারপিছত গুণিছে যে কে বস্তা, তারপিছত গুণার পিছত কলে যে আমার মেম্বারে কলাক আমার কর্মী ফোন করে কলাক যে মাল তো এতে কমে গেছে, দেখুন আমার টোটাল তারমানে 2টা মিলে 23 বস্তা তারমানে কমিছে। এটা 9 নম্বর আর 10 নম্বর অর্ডার মাল আছে। মালখিনি যে হেরাইছে আপনার ধারণা মতে মালখিনি তারমানে কারাগত আছে?
এটো ইমান গম নাপাও কিন্তু ড্রাইভার বিলাকে জানিছে ইহঁতক কৈছোঁ যে তোমালোকে মালখিনি ইয়াত আনি দিবা ইহঁত তারপরাই লৈছে আর কোনে লব এটো কিন্তু রাইজে অভিযোগ করে আছে যে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হাজবেন্ড তোমার কথা কইছে তুমি জড়িত হয়েছো আর ওয়ার্ড মেম্বার হ্যাঁ ইয়াতে আমি কেনেক জড়িত থাকি মাল পোয়া গেছে ধরো ইয়াতে মালও পোয়া গেছে আপনাদের তদন্ত করক মাল কত পোয়া গেছে কোনে লৈছে তাতে বাইরে হয়ে যাব মার্কেটা যে বেলেগ ঘর পোয়া গেছে মানুষে কিন্তু গাড়ি পরা যে মার্কেটে লৈছে ড্রাইভার তো ইমান সাহস নয় যে কারবাক নৌকা মালবিলাক লৈছে মার্কেট এইবিলাক ড্রাইভারে করেছে এটা বেলেগে করা নাই ড্রাইভার ধরবে লাগছিল এটা মই এখন 90 বস্তা দিলো এটা হি 24 বস্তা হেরাল এটা তা মানে গাবরক কলো যে মাল বস্তাত কে কেজি কে আছে হি কলে যে 38 কেজি কে আছে আমাক বুঝাই আছে যে 38 কেজি কে আছে তারপর কলে যে 40 কেজি কে তাহলে আমি মোটামুটি 3 ঘন্টা ধরে ফোনে যোগাযোগ করে আছো যে 40 কেজি আর 38 কেজি মানে ইমরান হোসেন সহযোগত কয়েকশো পড়া রফিকুল ইসলামের রিপোর্ট সংবাদ প্রহরী।